এই যে এটা কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস প্রচুর শক্ত হয়, আর এটা যখন আপনি বাঁকা করেন বাঁকা করার সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে চলে যাবে, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। এটা হচ্ছে রাবারিং নরম, এটা যে মোটামুটি নরম আছে মিডিয়াম, এটা কিন্তু চাপ দিলে বাঁকা হবে, ভাঙবে না প্লাস মচকাবে না। এই জায়গায় যে মেশিনটা আপনারা দেখতে খুবই টুকটুক করে, এটা কিন্তু মেশিনে প্রসেস করা হয়, মেশিনের ভিতরে কিন্তু আঠা থাকবে, আঠা এবং টুকরোগুলো প্রসেস করা হবে। প্রসেস করার পরে আপনার এভাবে একটা কিন্তু ব্লক তৈরি করা হয়। আপনার ম্যাট্রেসটা কত ইঞ্চি নেবেন, 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি যেরকম কাট হয়, কাটার পরে কিন্তু আমরা ম্যাট্রেসে প্রয়োগ করে থাকি। এই জন্যই ভাই বিক্রমপুর বেডিংয়ে ম্যাট্রেসগুলো একটু ভালো হয়ে থাকে। বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমরাই কিন্তু ম্যাট্রেসের কাপড়ের পেডিংগুলো করে থাকি। পেডিংটা হচ্ছে কি, যে কাপড়ের নিচে যে একটা প্রলেপ দেওয়া থাকে, এটা কিন্তু চায়না থেকে কাপড়টা আসে, আর এটা কিন্তু আমাদের নিজস্বভাবে আমরা করে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ম্যাট্রেসের কারখানা, যেখান থেকে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা কোয়ালিটিফুল ম্যাট্রেসগুলো ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি নিতে পারবেন। তো আজকে আমাদেরকে এই ম্যাট্রেসগুলো বিস্তারিত দেখাবেন এবং প্রাইস সম্পর্কে জানিয়ে দেবেন রবিন ভাই। আসসালামু আলাইকুম রবিন ভাই, কোথায় গেলেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ভিউয়ার্স কথা খুব কম বলবো, একদম এখন লাঞ্চ টাইম, 2টা বাজে, আমার ক্ষুধা লাগছে আর আমার যে ছোট ভাই আছে এদের ক্ষুধা লাগছে। আচ্ছা এমন সময় আপনি আসছেন, কথাটা খুব কম বলি। আপনাদের কাছে মূলত কি কি কোয়ালিটি ম্যাট্রেস? ম্যাট্রেস কোয়ালিটি বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি প্রতিষ্ঠান বিক্রমপুর বেডিং হাউস, এটা আপনিও জানেন আমিও জানি, হয়তোবা যারা ইউটিউবে ভিডিও দেখবেন তারা অবশ্যই জানেন ইনশাআল্লাহ। আচ্ছা তো ভাই বা বোনেরা, আপনারা যারা ম্যাট্রেস কিনবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, জোর হাত জোর করে রিকোয়েস্ট একটা, যারা ম্যাট্রেস কিনবেন, ম্যাট্রেসের কোম্পানি কোনো মুখ্য বিষয় নয়, ঠিক ম্যাট্রেসের ভিতরের বডি হচ্ছে আসল, ক্লিয়ার? তো আর একটা কথা হচ্ছে, অবশ্যই যারা বাজারে খাট কিনতে যান, ম্যাট্রেস তো দিবেন খাটে, তাই না? খাট কিনার আগে আপনারা দেখেন কি কাঠ, আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কাঠ যেহেতু দেখে তারপর কিনেন খাট, খাট এইটা না। ঠিক যারা ম্যাট্রেস কিনবেন তো ম্যাট্রেসের বডি দেখবেন আগে। আচ্ছা যেমন দেখেন আমার কাছে এখানে কিন্তু একটা ম্যাট্রেস আছে, তাই না, সুন্দর একটা বানানো, গায়ে গ্যারান্টি কত, 20 বছর, খুব সুন্দর একটা ম্যাট্রেস। আচ্ছা এখন কাপড় দিয়ে ঢাকা, ঢাকা না, এখন এইটার ভিতরে কি আছে আপনি জানেন না? জানেন না। তো আপনি যেই দোকানই যান বা যেই কারখানায় একটু যাচাই বাছাই করে প্রোডাক্টটা কিনবেন। আর আমাদের কাছ থেকে যদি আপনারা কিনেন অবশ্যই কারখানায় সরাসরি বসে বানিয়ে নেবেন, আর আমরাই কিন্তু প্রথম সবকিছু দেখাই যে ভিতরে কি থাকে। কয়েকটা কোয়ালিটি হয়, যেমন এটা হচ্ছে আপনার অর্থোপেডিক কোয়ালিটি, অর্থোপেডিক, আচ্ছা ফেল্ড রিবন্ডেড ফেল্ড, আর তারপর এটা হচ্ছে আপনার নরম, নরম যে ফুল রিবন্ডেড, তারপর এটা হচ্ছে আপনার এক পাশ শক্ত এক পাশ নরম। সবচেয়ে আদর্শ মানের যে ম্যাট্রেস গুলো এই তিনটে কোয়ালিটিতে সর্বাধিক ভালো এবং সবচেয়ে আদর্শ মানের ম্যাট্রেস। তো ভিউয়ার যে আদর্শ মানের যে ম্যাট্রেস গুলো হয়ে থাকে সবচেয়ে এই যে তিনটে কোয়ালিটি, একটা দুইটা, এই তিনটে কোয়ালিটি হচ্ছে সবচেয়ে ভালো। আচ্ছা তো এখন বিক্রমপুর বেডিং হাউসের কারখানায় আসেন বা আপনি অন্য কারখানায় যান, সবাই আপনাকে বলবে এগুলো ভালো বা অর্থোপেডিক ম্যাট্রেস কিনেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু কথার আড়ালে লুকোচুরি আছে অবশ্যই, সেই লুকোচুরিটাকে আমি আপনাকে বলি। যেমন ভাই ফেল্ড সারা বাংলাদেশ তো একটা কোম্পানি না, একটা কোম্পানি, অনেক বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন লোকে বানায়, তো সবার হাতের কাজ যেহেতু একটা কিন্তু উড়িশ বিশ থাকে, তাই না? আমরা কিন্তু সবচেয়ে ভালোটা ইউজ করে থাকি। তো ভিউয়ার্স এটা হচ্ছে একটা রিবন্ডেড, রিবন্ডেড, এই রিবন্ডেড কিন্তু সব কারখানায় পাবেন, সব কারখানায় আপনি যাবেন পাবেন অবশ্যই, কিন্তু রিবন্ডেডের ভিতরে ভালো মন্দ আছে। আজকে আমি আপনাকে সেটা দেখাবো যে ভালো রিবন্ডেডটা কীভাবে প্রসেস করা হয় আর মন্দ রিবন্ডেডটা কীভাবে। আচ্ছা ভালো রিবন্ডেড কিন্তু অনেক শক্ত হয়, শক্ত কিন্তু শক্ত হবে, আর ফেল যদি আপনি এইভাবে বাঁকা করেন, খেয়াল করেন ভিউয়ার্স, এই যে এরকম যদি একটু বাঁকা করেন দেখবেন, বাঁকা করলে যখন আপনারা ছেড়ে দিবেন এইভাবে কিন্তু কেউ দেখায় না। হ্যাঁ আমি দেখাই যে যখন ছেড়ে দিলেন দেখেন দেখি ওয়াও জায়গাটা জায়গা চলে আসছে। তো এখন বলবো আমি রিবন্ডেডটা কীভাবে বানান, দামটা একটু পরে বলছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তো রিবন্ডেড কীভাবে প্রসেস করা হয় সেটা আমি আপনাকে দেখাবো, আমাদের যে দ্বিতীয় যে সেকশন আছে যেখানে রিবন্ডেড প্রসেস করা হয়। আচ্ছা তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের ম্যাট্রেস বা ম্যাট্রেসের কাপড়গুলো কীভাবে সেলাই করা হয় বা ম্যাট্রেসের বডি কীভাবে বানানো হয়। ঠিক হাতের বাম্পাসটাই, যে আমাদের যে হাতের বাম্পাসটা, এখানে কিন্তু আপনার রিবন্ডেড প্রসেস করা হয়, ওই যে ওইখানে যে ভালো মানের রিবন্ডেডটা কিভাবে বানানো হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, আসেন। এই জায়গায় যে মেশিনটা আপনারা দেখতেছেন খুবই টুকটুক করে, এটা কিন্তু মেশিনে প্রসেস করা হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করা হচ্ছে। তো ভিউয়ার্স ঠিক রিবন্ডেড কিভাবে আপনার বানানো হয় সেটা হচ্ছে কি, যেমন ওখান থেকে টুকরো করে, ওখান থেকে টুকরো করে এখানে কিন্তু বস্তা করা, এই যে ঠিক এই যে দেখেন এদিকে আসেন, এই যে বস্তার ভিতরে কিন্তু অনেক রিবন্ডেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রিবন্ডেডগুলো টুকরো করে ওই যে মেশিনে কিন্তু উপরে উঠাচ্ছে, কিন্তু মেশিনটা দেখেন, মেশিনের ভিতরে কিন্তু আঠা থাকবে, আঠা এবং টুকরোগুলো প্রসেস করা হবে, ওখান থেকে প্রসেস করা হয়ে এটার ভিতরে আসে, এই যে এটার ভিতরে, এই যে খেয়াল করেন, এই যে এটার ভিতরে আসে, এটা কিন্তু চাপ চাপ ক্রিয়েট করে, অনেক প্রেশার দেয়, প্রেশার দেওয়ার পরে যতটুকু দরকার ততটুকু রিবন্ড দেওয়ার পর এভাবে একটা আস্ত ব্লক তৈরি করা হবে, ব্লক হবে এরকম। এই যে এটা হচ্ছে সবচেয়ে একটা, এদিকে আসেন, এটা হচ্ছে সবচেয়ে একটা আদর্শ মানের
রিবন্ডেড। আচ্ছা, এই যে এটা সবচেয়ে ভালো রিবন্ডেড, আপনারা যদি অবশ্যই বুঝেন কিন্তু প্রচুর ওয়েট হয়, এটা যদি আপনার অনেক ভারী, অনেক ভারী হবে। তো এখান থেকে কিন্তু কাটা হয়, এখান থেকে আপনি স্লাইস করা হবে। যেমন আপনার ম্যাট্রেসটা কত ইঞ্চি নেবেন, 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি, যার যেরকম স্বাদ সেরকম কাট হয়। কাটার পরে কিন্তু আমরা ম্যাট্রেসে প্রয়োগ করে থাকি। এই জন্যই ভাই বিক্রমপুর বেড়িগঞ্জের ম্যাট্রেসগুলো একটু ভালো হয়ে থাকে। অন্য কোথাও আপনারা কারখানা যাবেন, দেখবেন, দেখে শুনে প্রোডাক্টগুলো নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি ম্যাট্রেসের কাপড় এবং বডিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলো। তো ভিউয়ার্স, ঠিক ওখান থেকে আমরা যখন রিবন্ডেডটা প্রসেস করি, আচ্ছা, প্রসেস করে আমরা কি করি, কাটি। কাটার পরে আপনি স্লাইস করে যার যে ম্যাট্রেসের দরকার, যে যেই কোয়ালিটি নেবেন। এখন ভালো মানের ম্যাট্রেস কিন্তু তিনটে কোয়ালিটি হয়, এছাড়া যা আছে ওগুলো নর্মাল, কিন্তু ওগুলো আমরা বিক্রি করি, খুব কম বিক্রি করি। তো ভিউয়ার্স, এখন কোয়ালিটির ভিতরে সবচেয়ে যেটা ভালো কোয়ালিটি, খেয়াল করুন ভিউয়ার্স, যেমন এটা হচ্ছে আপনার একটা অর্থোপেডিক কোয়ালিটি। একটু ফালান্ত ভাই দেখাই আপনাদেরকে একদম সরাসরিভাবে। এই যে এটা কিন্তু খুব ওয়েট হবে, আপনারা যদি মিনিমাম ওয়েট করেন, মিনিমাম এটার ওয়েট হবে 45-50 কেজির মতো ওয়েট হবে। এই যে এটা কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস, খেয়াল করেন, এটা কিন্তু প্রচুর হার্ড হবে। এই যে উপরে ওঠো তো ভাইয়া, এটা কিন্তু অনেক শক্ত। এই যে উপর খেয়াল করে জুতা নিয়ে উঠছে, যাতে কোনো আদর করার বিষয় না, যে খালি পয়েন্ট ভাই, প্রচুর শক্ত হয়। আর এটা যখন আপনি বাঁকা করেন, বাঁকা করার সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে চলে যাবে। তো যারা এই অর্থোপেডিক ম্যাট্রেসটা নিতে চান, এটা 6 ফিট 7 ইঞ্চির পরে মাত্র 10,500 টাকা, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। কত বছরের গ্যারান্টি দিচ্ছেন আপনারা? এটা আমরা গ্যারান্টি বা ইহকাল গ্যারান্টি দিয়ে থাকি, আজীবন গ্যারান্টি, আজীবন গ্যারান্টি, যদি কখনো কোনো ম্যাট্রেস নিয়ে আসবেন। আচ্ছা, তো এই যে অর্থোপেডিক ম্যাট্রেসটা দেখলেন, এটা ফেলটা একটু দেখেন, একদম এই যে ফেলটা, এটা কিন্তু ছোট দানার ফেল। আচ্ছা, মানে এটা কিন্তু কাপড়ের অংশ, খেয়াল করেন, এটা কিন্তু কাপড়ের টুকরো। আচ্ছা, এগুলো কেটে টুকরো টুকরো করে এভাবে করা হয়। এটা একদম ভালো মানের ফেল, 6 ফিট 7 ইঞ্চির পরে 10,500 টাকা, 5 ফিট 7 ইঞ্চির পরে 9,500 টাকা। আর ম্যাট্রেসটা যখন বডিটা বানাবেন, একদম তীরের মতো দাঁড়াই থাকবে, এই যেরকম বাঁকা করবেন, খেয়াল করেন, এই যেই ঠিক হয়েছে, একদম সোজা থাকবে। তারপর ম্যাট্রেসের কিন্তু কিছু হয় না, এটা হচ্ছে ভালো মানের একটা অর্থোপেডিক ম্যাট্রেস। রাবারিং নরম, এই যে চাপদান হাতের দিকে চাপদান, এই যাই মোটামুটি নরম, মিডিয়াম, এটা চাপ দিলে বাঁকা হবে, ভাঙবে না, প্লাস মচকাবে না। ঠিক এটা যারা নেবেন 6 ফিট 7 ইঞ্চির পরে 10,500 টাকা, 5 ফিট 7 ইঞ্চির পরে 9,500 টাকা, সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। আপনারা যেইটা মন চাই ওইটা নিতে পারবেন, আমি কাপড় একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে কিন্তু যে এইটা কোয়ালিটি, এটা হচ্ছে কি, এটা অনেকটা যারা বুদ্ধিমান বা জ্ঞানী মানুষরা তারা করে থাকে, সেটা হচ্ছে যেমন এই পাশটা হচ্ছে কি, শক্ত শক্ত, এটা শক্ত করার কারণে কি ফেল দেওয়া হচ্ছে, কোনো জোর হবে না। আর এই পাশটা কি নরম, তো 2 ইঞ্চ ঠিক একই দাম, 6 ফিট 7 ইঞ্চির পরে 10,500 টাকা, 5 ফিট 7 ইঞ্চির পরে মাত্র 9,500 টাকা। তো এইটা তৈরি হবে, এক পাশে হবে ফেল্ড আর এক পাশে হবে রিবন্ডেড। আচ্ছা, এই ম্যাট্রেসটা যারা নেবেন, 6 ফিট 7 ইঞ্চির মিনিমাম ওয়েট হবে 45-50 কেজি, আর এটা খুব শক্ত এবং ভালো মানের হয়। এখন ভিউয়ার্স, আপনারা কালার নেবেন, যেমন আমার হাতের এখানে কিন্তু একটা কালার রাখা আছে, এটা হচ্ছে আপনার একটা কটন কাপড়। আচ্ছা, যারা সুতি কাপড় নিতে চান, ঠিক এই ম্যাট্রেসটার উপরে এই ধরনের কাপড় হবে। এখন কাপড়ের ক্ষেত্রে হচ্ছে কি, আপনার সাদা কালারটা ভালো লাগে না, মানুষের নাও লাগতে পারে, স্বাভাবিক সবার রুচি, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ডিজাইন, সেক্ষেত্রে আপনারা এই খয়েরি কালারটা কিন্তু নিতে পারেন। যদি এই খয়েরি কালারটা আপনার ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এই লাল কালারটা নিতে পারেন। যদি লাল কালারটা যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনার কালো স্টেপটা নিতে পারেন, তাই না? ঠিক এছাড়াও বিভিন্ন ডিজাইন, হ্যাঁ ডিজাইন আছে। তারপর আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই, যারা আমাদের এখান থেকে ম্যাট্রেস নেবেন, বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমরাই কিন্তু ম্যাট্রেসের কাপড়ের পেডিংগুলো করে থাকি। পেডিংটা হচ্ছে কি, যে কাপড়ের নিচে যে একটা প্রলেপ দেওয়া থাকে, এটা কিন্তু চায়না থেকে কাপড়টা আসে, আর এটা কিন্তু আমাদের নিজস্বভাবে আমরা করে থাকি। ঠিক সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি দেখবেন অনেক কাপড় সেলাই হচ্ছে, আর আমাদের কাপড়ে যে পর্যাপ্ত পরিমাণে সুতো থাকে, পর্যাপ্ত পরিমাণে সুতো থাকবে, যা অসম্ভব না। মানে এখান থেকে শুরু করেন, কতটা একটা কাপড়ে সুতো দিই, অন্য কোনো ম্যাট্রেস কারখানায় কিন্তু তা সম্ভব নয়। হয়তো এই ইউটিউব চ্যানেলেই আপনারা দেখবেন বা অন্য চ্যানেলে দেখবেন, একটু ভিডিওটা ভালোভাবে 2-4-5টা দেখে যাচাই বাছাই করবেন। তো ঠিক সেক্ষেত্রে আপনারা সাদা কালারটা নিতে পারেন, যদি ওটা আপনাদের ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এই কালারটাও নিতে পারেন, যার যেটা ভালো লাগে সে সেই সেই কালারটা নেবেন। ঠিক এ পাশটায় কিন্তু অনেক কাপড় সেলাই হচ্ছে, আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু অনেক কালার আছে। আচ্ছা, এই যে একটা কালার তৈরি হচ্ছে, আপনারা এই কালারটাও নিতে পারেন, যার যেটা ভালো লাগে সে সেইটা নিতে পারবেন। ঠিক ভিউয়ার্স, এখানেও কিন্তু কালার রাখা আছে, এটা হচ্ছে পিওর সুতি কটন কাপড়, অনেক হেভি কাপড় একটা, এই যে এখানে খুব সুন্দর মানের একটা কাপড়। তো কাপড়টা কোনো মুখ্য বিষয় না, সব মিলিয়ে সব ভালো যার শেষ ভালো তার, এটা হচ্ছে কথা। তো আগে দেখবেন বডি, তারপর দেখবেন ম্যাট্রেসের কাপড়। ঠিক ভিউয়ার্স, এখানে কিন্তু আরেকটা কালার রাখা আছে, যে পেস্ট কালার, এটা হচ্ছে আপনার সাদা কালার, যার যেটা ভালো লাগে সেই সেই কালার, হ্যাঁ এখানে কিন্তু অনেক কালার রাখা আছে। তো ভিউয়ার্স, সবার উদ্দেশ্যই কথা, একটা ম্যাট্রেস যেখান থেকে নেবেন, আপনার ম্যাট্রেসের ভিতরে বডিটা দেখবেন
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি বেঁচে থাকি দেখা হবে আবার ইনশাআল্লাহ।